গুটি কয়েক মানুষের আন্দোলনে শেখ হাসিনা পালায়নি, সারা দেশের মানুষের আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়েছেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শনিবার সকালে সিলেটে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এছাড়াও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল সম্পৃক্ত সিস্টেমগুলোকে সংস্কার করে যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকারের নির্বাচনে যাওয়া উচিত বলেও মনে করেন তিনি। বিগত সরকারের সবচেয়ে ব্যর্থ সিস্টেম হলো নির্বাচন কমিশন বলেও মন্তব্য করেন সার্জিস। বাংলাদেশের ছাত্র জনতা এবং তাদের প্রতিনিধি হিসেবে মনে করি এই সাংবিধানিক যে সংস্কারটি এটিও প্রয়োজন। এই যে গুরুত্বপূর্ণ, আমরা কখনোই বলছি না যে আপনার রাষ্ট্রের সব কিছু সংস্কার করে তারপরে নির্বাচনে যান। আমরা কখনো বলছি না আপনি 5-6 বছর আপনার এই সংস্কার করে তারপরে যান, কিন্তু আপনার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো সময় লাগবে। কোনো বিবেকবান মানুষ তার জায়গা থেকে এটি চিন্তা করতে পারবে না যে 1 বছরের মধ্যে সব কিছু সংস্কার হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। 16 বছর ধরে এই সিস্টেমকে ধীরে ধীরে ভেঙে শেষ করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি এই যে সিস্টেমগুলো, যেগুলো একটি সুষ্ঠু নির্বাচনের সাথে সম্পৃক্ত, এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার হওয়ার পরই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত।